আজ আমি আলোচনা করবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যারা তোমরা দু সালের ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের রুটিন আজ পাবলিশ হয়েছে তো দেখো তোমরা কিভাবে সেটা দেখবে আর ক তারিখে কটা থেকে পরীক্ষা কটা শেষ কী বারে ক তারিখে পরীক্ষা সেগুলো সব জানিয়ে দেবো আর তার আগে একটা কথা বলে দিতে চাই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার ব্যাপারে সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে দেবো এতে তোমরা নতুন নতুন নোটিফিকেশানগুলো পেয়ে যাবে সো দেখো সবার ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি রবীন্দ্রবীন স্কুলিংয়ের ওয়েবসাইটে গেলাম ওখান থেকে নোটিফিকেশানগুলো যে অপশানটা আছে ওখানে যাওয়ার পরে দেখো এখানে দিয়ে দিয়েছে এক্সামিনেশান শিডিউল অফ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার উনিশ ক্লিক হেয়ার টু ডাউনলোড এখান থেকে কিন্তু ডাউনলোডটা করে নিতে হবে নোটিফিকেশানটা নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেল দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর টু থাউজেন্ড শিডিউল দেখো তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে বারো ডিসেম্বর থেকে এক্সাম শেষ হবে কুড়ি ডিসেম্বর আর তোমাদের এক্সাম টাইম যেটা শুরু হবে সেটা হচ্ছে প্রতিটা এক্সাম একই টাইমে হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর তিনটে পর্যন্ত তোমাদের এক্সাম তিন ঘন্টা একটা জিনিস দেখো যেটা বলে দিতে চাই তোমাদের বারো তারিখ থেকে যে এক্সামটা শুরু হবে বারো তারিখে হবে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে যারা বেঙ্গলি নিয়েছে বেঙ্গলি যাদের হিন্দি আছে হিন্দি বারো ডিসেম্বরে বেঙ্গলি তেরো ডিসেম্বরে আছে ফিজিক্যাল সায়েন্স চোদ্দো তারিখে আছে হিস্ট্রি ষোলো তারিখে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ইংলিশ সতেরো তারিখে আছে লাইফ সায়েন্স তারপর আঠেরো ডিসেম্বরে আছে জিওগ্রাফি আর উনিশ তারিখে আছে হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট তোমরা যে সায়েন্স কমার্স আর্টস যে যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তাদের মধ্যে আর্টসের মধ্যে আছে হোম সায়েন্স আর আর কুড়ি তারিখে আছে ম্যাথ ম্যাথমেটিক্স তো এই ছিল আজকের ভিডিওটা সো থ্যাঙ্ক ইউ